নৌকায় ভোট দিব আর এই জন্যই আমি আবার মিটিংয়ে আছি। আমাদের যে কালকিনিতে আসছে আমাদের তো আমার জন্ম থেকে আমি কখনো দেখিনি তাকে, এই ফার্স্ট টাইম প্রথমবার দেখলাম। প্রধানমন্ত্রী আজকে দেখি আর দেখিনি কালকিনিতে, কালকিনি আসে না কোনোদিন, এই নতুন আসছে। আমি আগে শুনেছি যে 1992 সালে আপনার সে একবার এসেছিল, তো কালকিনিতে মোটামুটি ভালোই অনেক উন্নয়ন হয়েছে, তো আশা করি যে সামনে যে আসবে বা যেই হোক সে কালকিনির অগ্রযাত্রা যে উন্নয়নটা সেটা ধরে রাখবে এবং আওয়ামী লীগের হাতকে আরও শক্ত করবে। আর আমার পছন্দ বলতে শেখ হাসিনা খুবই একজন ভালো একজন মানুষ, তার মতো মানে মানুষ হয় না, সে খুবই একজন আন্তরিক বিভাগত মানুষ। আশা ছিল যে কালকিনি কলেজটা যদি একটু সরকারি করে দিত তাহলে এখানকার যে ছাত্রছাত্রীদের যে পড়ালেখার মানটা আরও ভালো হইতো, এবং শেখ হাসিনা যদি একটু খেয়াল রাখতো যে গ্রাম অঞ্চলের দিকে যদি একটু উন্নয়নটা একটু দেখতো তাহলে মোটামুটি একটু ভালো হতো, কারণ গ্রাম অঞ্চলের দিকে ভিতরের দিকে এখনও ওরকমভাবে উন্নয়নের অগ্রযাত্রা পৌঁছায় নাই, যেমন শহর অঞ্চলের দিকে যতটা অগ্রযাত্রা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে হচ্ছে না। তো শেখ হাসিনার কাছে বা সবার কাছে এই আকুল আবেদন যেন এটা এই উন্নয়নের অগ্রযাত্রা থাকে, এটা যেন প্রান্তিক অঞ্চল পর্যন্ত এটা পৌঁছায়, সেটাই আমাদের কাছে শেখ হাসিনার কাছে দাবি। প্রধানমন্ত্রী আসলে সবার আওয়ামী লীগের জন্য সবার জন্য ভোট চাইল আর আশ্বাস দিল যে নৌকামাখরায় সবাইকে ভোট দিতে, আর কালকিনিবাসীর গৌরব যে শেখ হাসিনা এই প্রথম কালকিনিবাসী আসছে কালকিনিতে, আমরা এতে আনন্দিত। দেশস্বত্ব জননীতি শেখ হাসিনার আগমন উপলক্ষে আজকে কালকিনিতে আনন্দর জোয়ার বইছে। দেশস্বত্ব জননীতি শেখ হাসিনা যেতে ক্ষমতায় থাকে কালকিনিবাসী সেটাই চায়। আজকে খুব সুন্দর মূল্যবান কথা বলেছে দেশস্বত্ব জননেত্রী, আমাদের কালকিনিবাসীর আশা আকাঙ্ক্ষার আলো কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজ যদি আজকে একটু সে আশা দিয়ে যেত হয়তো আমাদের সরকারি হবে, এটা আমাদের সবচেয়ে বড় আশা। আগামী নির্বাচন ঘিরে অনেক কিছুই ঘটতেছে, সবাই জানে জনগণ যাকে চায় তাকেই ভোট দেবে কালকিনির জনগণ, জনগণ যাকে চায় তাকেই ভোট দেবে। নেত্রীর প্রতি আস্থা আছে জনগণের, নেত্রীকে ভালোবাসে বিদায় আজকে হাজারো জনতা এসেছে, আপনারা সবাই দেখেছেন। তারপর প্রতিটা ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে নেত্রী আগমন উপলক্ষে। প্রধানমন্ত্রীকে সরাসরি এখন প্রথমেই দেখছি, কিন্তু আমাদের খুব ভালো লাগলো প্রধানমন্ত্রী আসছে। আসলে যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে আমরা আশা করি যে এই সরকার বারবার আসুক এবং নৌকামার্কায় সবাই ভোট দিক, এটি আমাদের সবার প্রত্যাশা। উন্নয়নের কথাই বলছে, রাস্তাঘাটের কথা বলছে, আর যাতে ভালো হয় তো এই বলছে, নৌকারে ভোট চাইছে, এই এই আর কি।